মহানন্দর জলে প্লাবিত কানকি, জলের থাবায় আস্ত থানা। উত্তর দিনাজপুরের কানকির ঘটনা। দিন কয়েক ধরেই চলছে বৃষ্টি, তবে মঙ্গলবার দিনভর এবং রাতে মুষলধারে বৃষ্টিতে জলস্তর আরও বেড়েছে উত্তরের সব নদীতেই। মঙ্গলবার রাত থেকেই নদীর জল ঢুকতে শুরু করে কানকির বিস্তীর্ণ এলাকায়, ক্রমেই জলস্তর বৃদ্ধিতে জলমগ্ন এলাকা। 31 নম্বর জাতীয় সড়কের ধারে কানকি পুলিশ ফাঁড়িতে জল উঠেছে, প্রায় হাঁটু জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে পুলিশ কর্মীদের। জল ঢুকতে শুরু করেছে বাড়ি বাড়ি, এলাকার মানুষ তারা শিশু ও বয়স্কদের নিয়ে উঁচু জায়গায় নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে ইতিমধ্যে। প্রশাসনিক কোনো সহযোগিতা এখনও মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসীরা। এলাকার ব্যবসায়ী সংগঠনের তরফে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন। রাস্তায় থাকবেন বসে? কি নাম আপনার? আমাদের এখানে জলের বন্যার সমস্যা, এটা আমাদের প্রতি বছরই এই মোকাবিলা করতে হয়। তো কোনো মানে এখানে কোনো রকম সুবিধা নেই, কিছু নেই, তো কোনো মানে ওই সরকারের দিক থেকে কোনো রকম সাহায্য নেই, কিছু নেই। হঠাৎ কখন কি হয়ে যাচ্ছে হয়ে যাবে তার কোনো দায়িত্ব নেওয়ার কোনো। কয়দিন ধরে জল বেড়েছে? জল আজকে সকালে 6টার সময় উঠে দেখি রাস্তায় জল নাই, হঠাৎ তারপর দেখি যে 8টা বাজতে আসতে রাস্তায় জল। এটা কোথাকার জল? এটা মহানন্দা নদীর জল। প্রতি বছরই আমরা এই জলের বন্যার জলে প্লাবিত হয়ে যায় এখানে, আর অনেক সম্পদ জিনিসপত্র চাষবাস জমি সব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেরকম কোনোবার প্রতিবারই মানে সাহায্যের আশ্বাস দেওয়া হয়, কিন্তু সেরকম কিছুই পাওয়া যায় না। আর প্রতিবার আমাদের গ্রামবাসীকে অনেক ক্ষয়ক্ষতির মানে সম্মুখীন হতে হয়। আপনারা কি আতঙ্কিত আছেন? অনেক আতঙ্কিত, কখন কি হয়ে যাবে ঠিক নাই। এই প্রতি বছর বাড়ির জল ঢুকে যাচ্ছে, গ্রামবাসীর ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, প্রতি বছর গরিব মানুষ এখানে সবাই থাকে, নতুন বাড়ি করে আবার সেই বাড়ি ঘুরে কী বলবো মানুষ? দেখুন, ইতিহাসটা জানতে হবে আগে। এই কানকি যে নামটা হয়েছে, নামকরণটা হয়েছে কনখাই নদী থেকে, যেটা আজকে গুগলে দেখতে পারবেন আপনারা, যেটা আমাদের পশ্চিম দিকে সরে গেছে, কিন্তু মূল কানকির উপর দিয়েই কনখাই নদী মানে মহানন্দার যে উপনদী সেটা কানকির উপর দিয়েই সুধানী নদী হয়ে বরাকর হয়ে এটা বেরিয়ে গিয়েছিল। বর্তমানে এটা বুঝে যাওয়ার ফলে এখানে বসবাস হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু একটা জিনিস যে সরকারেরই সব দোষ নয়, মানুষ সচেতন না হলে যত্রতত্র যেখান থেকে জল যাবে, যেখান থেকে জলের নিষ্কাশন হবে সেই জায়গাগুলো মাটি ভরে বাসস্থান হয়েছে, কিন্তু জলকে সরানোর জন্য কোনো উপযুক্ত পরিকল্পনা কানকি পঞ্চায়েত কিংবা এখানে DM লেভেল থেকে হয়নি। নাও যেটা যে বন্যার পরিস্থিতি যে তৈরি হয়েছে, আমি নিশ্চিত যে বন্যা হবে, ভগবান করে যেন না হয়, কারণ উপর থেকে জল পুরো আসছে। এটা কি মহানন্দা নদী? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের পাশে মহানন্দা নদী। এটা সুহিয়া, সানি সুহিয়া, মাটিয়ারি, এই এই তিনটে ওয়ার্ড আমাদের পুরোপুরি জলমগ্ন হয়ে আছে। এটা কানকি জিপির আন্ডারে, পুলিশ ফাঁড়িতেও জল আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁটু জল আছে। তো আমার মতে যে আমরা প্রত্যেক বছরই সজাগ থাকি এখানে কানকি উন্নয়ন সমিতির পক্ষ থেকে, আমরা রেস্কিউ করি, হ্যাঁ, খাবার দাবার এগুলো পাঠানোর ব্যবস্থা করি, এবং তার জন্য আমরা সদা প্রস্তুত হয়ে আছি। যদি কোনো দুর্ঘটনাক্রমে যদি জল আরও বাড়ে
তাহলে আমরা তার জন্য রিলিফ নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। এর মধ্যে কোনো আরেকটা বিষয় যে করলে ভালো হয়, এটা আমরা বরাবরই বলে এসেছি যে আমরা জায়গা নির্বাচনও করে দিয়েছি, 92 ডিসমিল জায়গা আমাদের আছে, প্রশাসনিক ইয়েতে স্তরেও অনেকটা কাজ এগিয়েছে, যেটা হচ্ছে মজলিশপুর মোড়ে কানকি থানা হওয়ার একটা ইয়ে চলছে পরিকল্পনা। তো শোনা যাচ্ছে যে আধিকারিকরা বলছেন যে এটা থানা ওইখানে শিফটিং হবে, সেক্ষেত্রে হয়তো আরও ভালো কোনো পরিকল্পনা নেবেন সরকার। এখানে থাকলে সমস্যা হয়, হ্যাঁ এখানে থাকলে এই জলের সমস্যা, কিন্তু আমাদের কানকিবাসী হিসাবে এটা যেহেতু ব্যবসায়িক মূল কেন্দ্র, আমরা কোনো দিনই চাই না এখান থেকে পুলিশ সরে যাক। এটা আমাদের এখানে ব্যাংক এবং প্রত্যেক দিনকার যে টাকা পয়সা লেনদেনের যে এখানে আমাদের হাব যে আছে, মান্ডি যে আছে, এখান থেকে পুলিশ যদি সরে যায় তাহলে আমাদের চরম ক্ষতি হবে, এটাও কিন্তু বাস্তব।